মঙ্গলবার সকাল 8:15 পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনে এসে দাঁড়িয়েছে অসমগামী শিলচর তিরুবনন্তপুরম এক্সপ্রেস। আচমকাই সকলকে হতবাক করে তরতরিয়ে ট্রেনের ছাদে উঠে পড়ে এক যুবক। ওভারের তারে হাত দেওয়া মাত্র নিচে ছিটকে পড়েন তিনি। পরিবার সূত্রে খবর, যুবকের নাম মুকুট রহমান নাগ, বাড়ি অসমের শিলাডুবি গ্রামে। বেঙ্গালুরু থেকে চিকিৎসা করিয়ে ফিরছিলেন মানসিক ভারসাম্যহীন ওই যুবক। रुकने के लिए गया तो ये तो तब तक मुझे पकड़ ही लिया, तब देखा तो इधर है वो कपड़ा पूरा पूरा खोल दिया। চারদিকে শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরাও। গুরুতর জখম ওই যুবককে উদ্ধার করে আরপিএফ। জমজমাট স্টেশন চত্বর, রয়েছে নিরাপত্তা ব্যবস্থা, তারই মধ্যে এমন ঘটনা কি করে ঘটলো তা ভেবে আশঙ্কিত যাত্রীরা। আমাদের নিত্যযাত্রীদের প্রশ্ন যে খড়গপুরে এত রেলওয়ে আধিকারিকরা আছে, রেলওয়ে প্রশাসন আছে, কেউ যদি লাইন টপকায় বা কিছু করে তাদের জন্য ফাইন নিচ্ছে, তাদের পিছনে দৌড়াচ্ছে, একটা পাবলিক কী করে ট্রেনের উপরে উঠে এইভাবে একটা অঘটন ঘটালো, এটা আমাদের কাছে আশ্চর্যের ব্যাপার। বছর 25-এর ওই যুবককে প্রথমে খড়গপুরের রেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার জেরে খড়গপুর স্টেশনে দাঁড়িয়েছিল শিলচর তিরুবনন্তপুরম এক্সপ্রেস। আধ ঘন্টা পরে ফের অসমের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।